আপনারা সবাই জানেন Realme এমন একটা ব্র্যান্ড যারা প্রত্যেক মাসে একটা করে স্মার্টফোন আমাদের উপহার দেয়। তাই 2020 এর ব্যতিক্রম হচ্ছে না। Realme তাদের সি সিরিজের একটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ফেব্রুয়ারি মাসে 2020 সালে। এটা C1 এবং C2 এর সাকসেসর হবে। ফ্লিপকার্টের টিজার চলে এসছে এবং টুইটারে অনেক টুইট করা হচ্ছে মাধবজি এটা করছেন, মানে মাধব সেট। তো আজ এই ভিডিওতে Realme C3 নিয়ে কথা বলবো, লঞ্চ কবে হচ্ছে, কি এর স্পেক্স এবং ফিচার্স থাকবে, হাইলাইটিং ফিচার্সগুলো কি, আর সাথে এর ইন্ডিয়া প্রাইস মানে ভারতীয় বাজারে এর দাম কত, আর বাংলাদেশের ভাই এবং বন্ধুদের জন্য দাম কত হতে পারে। তো চলুন না একসাথে দেখে নিই আর এনজয় করি এই শীতের মরশুমটা। আমি সুমন, তো চলুন করবো না আর দেরি, শুরু করি। Realme ডিভাইসগুলো আমার ভালো লাগে কারণ ইনোভেশন এবং তার ফিচার্সগুলো আমার বেশ নজর কাড়ে কম প্রাইসে কম টাকায়। Realme C1 দারুণ ব্যবহার হয়েছিল, দারুণ বিক্রি হয়েছিল। Realme C2ও তার ব্যতিক্রম ছিল না এবং সাফল্যের শীর্ষ চূড়ায় এটি এসে গেছিল। তাই Realme-র C2 এর যে সাকসেসর Realme C3 আসতে চলেছে ফেব্রুয়ারির 6 ফেব্রুয়ারি 2020 সালে আপনারা এটা পেয়ে যাবেন। Realme মিডিয়া ইনভাইটেশন পাঠিয়ে দিয়েছে, সাথে বেশ কিছু টুইটারে টুইট করা হচ্ছে এবং ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজ চলে এসছে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি 6th ফেব্রুয়ারির জন্য, কি আনছে তারা, কত দামে। চলুন দেখে নিই আমরা একটু স্পেক্স। Realme C3, এই ফোনটি Realme C1 এবং C2 থেকে একটু আলাদা হবে কারণ এর ডিজাইন এবং লুকসটা একটু আলাদা। কারণ এবার ডায়মন্ড কাট ডিজাইন পাচ্ছেন না আর গ্লসি ফিনিশিংটা বোধহয় পাচ্ছেন না যা দেখে মনে করা হচ্ছে। তবে আমার মনে হচ্ছে Realme C3 কিছুটা Realme 5i এর ছোট ভাই, মানে দেখতে তো ওই রকমই লাগছে। Realme 5i যেমন আপনারা সানরাইজ ডিজাইন পেয়েছিলেন, গ্র্যাডিয়েন্ট কালার্স পেয়েছিলেন, তেমনই Realme C3তে আপনারা গ্র্যাডিয়েন্ট কালার্স পাবেন, সাথে এখানটাই ওই মানে সানরাইজ ডিজাইন এটাই পাবেন, আর সঙ্গে পলিকার্বনেট মানে প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে। পিছনে দুটো ক্যামেরা, Realme-র লোগো, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবারও হয়তো থাকছে না। চলুন এগিয়ে যাই ডিসপ্লের ক্ষেত্রে। তার আগে এটা বলে রাখা ভালো, Realme একটা জিনিস বারবার হ্যাশট্যাগ করছে, মানে Realme C3 হলো এন্টারটেনমেন্টের সুপারস্টার। কেন এরকম, কার বুঝে যাবেন। ডিসপ্লে এখানে 6.5 ইঞ্চেসের দেওয়া হচ্ছে, উপরে মিনি ওয়াটার ড্রপ নচ, HD+ ডিসপ্লে, কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন হয়তো থাকবে, আর বেজেলস বা চিন যেটাই বলুন না কেন বেশ কম। মানে Realme 5 এর পর Realme C3তে আমরা এই মানে একটা দারুণ একটা বৈশিষ্ট্য ডিসপ্লেতে পেলাম। আর মুভিজ দেখুন বা এন্টারটেইন যাই করুন না কেন দারুণ লাগবে আপনার। চলুন না একবার ঘুরে আসি র্যাম এবং রম ভ্যারিয়েন্ট দেখে। এখানে আপনারা দুই রকম ভ্যারিয়েন্ট পাচ্ছেন, 3GB 32GB র্যাম এবং রমের সাথে, 4GB 64GB র্যাম এবং রমের সাথে। তবে যেটা ভালো লাগবে সেটা হলো ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট আপনারা এখানে দেখতে পাবেন। ডুয়াল 4G ভোল্টি এবং নেটিভ ভিডিও কলিংয়ের অপশন তো অবশ্যই পাচ্ছেন। পারফরমেন্স বেশ ভালো হবে এবার Realme C3 এর পারফরমেন্সটা, এরকমই তো বলা হচ্ছে। কারণ মিডিয়াটেক কিছুদিন আগে একটা যে প্রসেসর লঞ্চ করেছে মিডিয়াটেক হেলিও G70, এটা কিন্তু আপনারা এবার এই ফোনটিতে পেয়ে যাবেন। পারফরমেন্স দারুণ হওয়ার কথা, অপটিমাইজেশন দারুণ হওয়ার কথা, আর আমি তো কিনবই, আর আপনাদের সামনে আনবায়াস রিভিউ নিয়ে চলে আসবো। পারফরমেন্স কেমন, ক্যামেরা কেমন, দেখতে থাকুন, সাথে থাকুন আমার সাথে। যদি একটু ভালো লাগে আমাকে এবং আমার চ্যানেলকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে নোটিফিকেশন বেলটা অবশ্যই পুশ করবেন, অল করে দেবেন, মানে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনারা পাবেন। লাইক কমেন্ট শেয়ার মন থেকে চেয়ে নিলাম। এবার যদি কথা বলি ক্যামেরা, ক্যামেরা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি, তবে আমার অভিজ্ঞতা এবং মন দুটোই যেটা বলছে, পেছনে দুটো ক্যামেরা থাকছে, যেটা প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের, আর যেটা সেকেন্ডারি ক্যামেরা সেটা ডেপথ সেন্সার 2 মেগাপিক্সেলের, আর সামনে থাকছে 8 মেগাপিক্সেলের হয়তো সেলফি ক্যামেরা। এই ক্যামেরা যে সেট আপটা আমার ভালো লেগেছে, তবে অন পেপারে আমরা যাবো না, প্র্যাকটিক্যাল দেখবো আমরা। আর ফুল এইচডি ভিডিও রেকর্ডিং থাকছে, আর এখানে নাইটস্কেপের মতন অপশন পাচ্ছেন, স্লো মোশন পাচ্ছেন, টাইম ল্যাপস পাচ্ছেন। এবার এগিয়ে যায় ব্যাটারি, ওই যে বলেছিলাম এন্টারটেনমেন্টের সুপারস্টার, কারণ 5000mAh ব্যাটারি পাচ্ছেন Realme 5 সিরিজের পর, Realme সিরিজে এটা প্রথম। তাহলে দারুণ ব্যাটারি ব্যাকআপ পাবেন দুদিনের অবশ্যই যদি আপনি হেভি ইউজার হন, তার সাথে মাইক্রো USB পোর্টের সাপোর্ট আর সবই সেন্সার্স থাকছে। সামনে ফেস আনলক পাচ্ছেন, আর মনে করা হচ্ছে অ্যান্ড্রয়েড 10-এর সাথে এটা আসবে, সাথে কালার ওয়েস 7। তবে যদি কালার ওয়েস 6.1 আসে, অ্যান্ড্রয়েড পায়ের সাথে আসে, তাহলে অবশ্যই ধীরে ধীরে এর আপডেটটা আপনারা পেতে থাকবেন। স্পিকার কোয়ালিটি মনে করা হচ্ছে ভালো হবে। কত দামে আসছে ভারতীয় বাজারে মনে করা হচ্ছে 5999 এবং 6999 ফোনটি লঞ্চ হবে, আর বাংলাদেশে মোটামুটি 4-5 হাজার টাকা আরও বেশি লাগবে। তাহলে আপনারা মানে আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুদের প্রতি আমার একটা ছোট্ট প্রশ্ন আবেদন, আপনারা Realme C সিরিজ ব্যবহার করেন? আর যদি ব্যবহার করেন আপনাদের পারফরমেন্স এবং প্রাইস
আজকে দেখে কেমন মনে হয়। আর আমার এবার বাংলার ভাই এবং বন্ধুদের প্রতি একই প্রশ্ন, তোমরা কি রিয়েলমি সি সিরিজ ব্যবহার করো, কেমন লাগে, পারফরমেন্স কেমন লাগে, অবশ্যই কমেন্টস করবে। আর ওয়েট করতে থাকো, আনবক্সিং আর রিভিউ খুব তাড়াতাড়ি চলে আসবে, সেটা গেমিংয়ে হোক, ব্যাটারি পারফরমেন্স হোক না কেন, সেটা ক্যামেরা রিভিউ। চলো আজকের মতন এটুকুন, ধন্যবাদ।